কন্যা বেগম শেখ হাসিনা, ওই দেশরত্ন বেগম শেখ হাসিনা, উনি আমাদের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের পাশে সবসময়ের জন্য লেগে আছেন, এবং উনি যে সাহায্য সহযোগিতা দিচ্ছেন সেটা যা ইতিপূর্বে আজ পর্যন্ত জনগণ সেটা পায়নি, এখন কিন্তু সেই জনগণ সেগুলো পাচ্ছে। তো যাই হোক, তারপরেও আমার যে এই ইউনিয়নটা 57 বর্গ কিলোমিটার আইটল এরিয়া আইটল, কিন্তু আমার এই ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা হলো, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা উনি যদি আমার এই একটি পানি উন্নয়ন বোর্ডকে আদেশ করে যদি একটি বেড়িবাদ করে দিতে পারেন 1 নম্বর ওয়ার্ড থেকে আমার 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত, তাহলে সেখানে হাজার হাজার একর সম্পত্তি জনগণের ভালোভাবে সম্পূর্ণ সম্পত্তি তখন আমাদের আবাদের আওতায় চলে আসবে, সেগুলো আমরা তখন দেখা যাবে আমাদের জনগণ এই আবাদগুলো পুরে গেলে তাদের তখন ইলিপির প্রয়োজন হবে না, এবং আমার ইউনিয়নটাও তখন ভালো থাকবে, যোগাযোগ ভালো হবে, এবং রাস্তাঘাট যেগুলো আমরা প্রতি বছর বছর একটু একটু করে করি সেই রাস্তাগুলো আর নদীতে ফিলে হয়ে যাবে না। তাই সর্বপ্রথম যদি আমাদের বেনিফিটটা উনি করে দেন তাহলে আল্লাহর কাছে আশা করি আমাদের যোগাযোগ কিছু থেকে আমরা বাঁচতে পারবো, স্কুল ডাটা যে পড়াশোনা যোগাযোগের বিচ্ছিন্ন, কোলাপন স্কুলে সঠিকভাবে যাইতে পারে না সেটা সমস্যার সমাধান হবে, স্বাস্থ্য খাতে সমস্যার সমাধান হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জনগণ পাবলিক উপকৃত হবে। তাই আমি অনুরোধ করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন যেভাবে আমাদের জনগণের পাশে আসেন, উনি যেন আরও আমাদের প্রতি আরও একটু নজর রাখেন, এবং আমার ইউনিয়নের দিকে আমার এই কুড়িগ্রাম জেলার মধ্যে উপজেলা এই নাগেশ্বরী উপজেলার সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন আমার নারায়ণপুর ইউনিয়ন, সেটা হলো দুর্গম এলাকা, এই জেলার মধ্যে যদি আমার ইউনিয়নের প্রতি আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি সুনজর রাখেন, আমি ওনাকে আমার পক্ষে থেকে আমার অন্তরের পক্ষে থেকে ওনাকে আমি দোয়া করবো, ধন্যবাদ জানাবো, এবং আমার ইউনিয়নের সকলের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, এবং ওনার জন্য আমরা দোয়া করবো, ওনার জন্য দীর্ঘজীবী হয় এটি আমরা ওনার জন্য দোয়া করবো। অবশেষে